আজ থেকে 125 বছরের বেশি সময় আগে আমাদের এই ভারতবর্ষে আমাদের এই ভারতবর্ষের মাটিতে একজন বীর পুরুষ জন্মগ্রহণ করেছিলেন, তার নাম সুভাষচন্দ্র বোস। যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় আমাদের দেশ পরাধীন ছিল। এখন যেমন আমরা দেশের ভালো মন্দ বিচার ব্যবস্থা, আমরা দেশ কারা শাসন করবে, কারা প্রধানমন্ত্রী হবে, কারা মুখ্যমন্ত্রী হবে, এখন আমরা দেশের যারা নাগরিক তারাই ঠিক করবে। সেই সময় ব্রিটিশ থেকে ঠিক হয়ে আসতো, এখান থেকে ঠিক হয়ে আসতো এই দেশ কীভাবে চলবে, কারা চালাবে। নেতাজি সুভাষচন্দ্র বোস এর বিরুদ্ধে যুদ্ধ একটু আলাদা হবে। সেই সময় যে পদ্ধতিতে আন্দোলন করেছিল তার থেকে বললেন না, আমাদের যা দাবিদার জোর করে আদায় করবে। তার এই সংগ্রাম, তার এই বীরত্বকে সম্মান জানিয়ে এই দিনকে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করছি। দেশের জন্য বড় হতে গেলে আগে স্কুলের নিয়ম কানুন শিখতে হবে, তারপরে সুতরাং তোমরা বাড়ি গিয়ে আজকে বাড়িতে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবে। মা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আজকের এই দিনটা সম্পর্কে যদি কিছু বলতে চান, আমরা এসে ছাত্রছাত্রীদের সামনে আপনাদের বক্তব্য উপস্থাপন করুন। সভাপতি, বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং সহশিক্ষক এবং প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি শুভ জন্মদিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আজকে 2023 সারা দেশ তার জন্মোৎসব পালন করছে। শুধু এইটুকুই আমি বলবো যে একটা মানুষ সে একটাই মাথা থাকে, সেই মাথা দিয়ে সে তৎকালীন গোটা ভারতবর্ষের জন্য প্রায় 40-45 কোটি ভারতবাসীর জন্য চিন্তা করেছিলেন, সেই চিন্তাটাকে বাস্তবে প্রয়োগ প্রায় সফল হয়েছিলেন। তৎকালীন এখনকার বাংলাদেশ
শেষের দিকে মালাদান পুষ্পাঞ্জলি মালাদান হয়ে গেছে, পাতা তুলানো হয়ে গেছে। এবার হচ্ছে মিষ্টিমুখ করার পালা। স্টুডেন্টরা এসছে এখানে, ছাত্রছাত্রীরা বাচ্চা কাচ্চারা এসছে, প্রাইমারি বা আমাদের হাই স্কুল সকলকেই মিষ্টি বিতরণ করা হবে। তো চলো আমরা একটু মিষ্টি খেয়ে আসি। মিষ্টি বিতরণ চলছে, অর্থাৎ চকলেট বিতরণ হচ্ছে। তার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, দেখছোখানে এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, ওরা ছেলে সুস্থ চলছে। চলো ওর কী হয়েছে আমরা দেখে আসি। আমাদের স্টুডেন্ট এখানে অসুস্থ হয়ে পড়েছে। Thank you.
দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান আপাতত শেষ হয়ে গেছে, বৃষ্টি বিতরণ হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি কেটে খুব আনন্দ বাড়ে যাচ্ছে। আমরা বাড়ি ফিরব। তা বন্ধুরা, আজকের মতো এটুকুই। যদি ছোট্ট বিষয়টা ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেলটাকে, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সুন্দর দেখে একটা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।